साधारण मानुषेर जीवन सम्पत्ति तादेर समस्त गणतंत्र राजनैतिक दलेर गणतान्त्रिक अधिकार रक्षा करार जन्य तारा माठे नेमे काज शुरू करबेन। आमार पिटिशने अन्यान्य अनेकगुलो विषय छिलो, अनेकगुलो कोर्ट रिजल्व करेछेन आगेई, आर बाकी जे विषयगुलो आछे प्रयोजन होले परवर्तीकाले आमरा सेटा निये आदालते आमरा परवर्ती समय जाब। जेटुकु आदालत करते पेरेछेन आमार विश्वास जे पश्चिम बांगलाय এই ভয়ঙ্কর একটা আতঙ্কের ভয়ের এবং এই যে লম্বা মিছিল আজকে চোপড়া এবং ভাঙড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা নিশ্চিত করে বলতে পারবো না, কারণ গুলিবিদ্ধ যারা হয়েছেন তাদের মাথায় গুলি লেগেছে। এর বাইরেও ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী আক্রান্ত হয়েছে। ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবারে বিডি অফিসের ভিতরে পেটানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদেরকে, আমেদপুরে পেটানো হয়েছে, গোটা রাজ্য জুড়ে প্রায় 70-80টা বিডি অফিসে শেষ মুহূর্তের নমিনেশনে বাধা দেওয়া হয়েছে। এবং লজ্জাজনক জায়গা এই মমতা ব্যানার্জির ভবানীপুর বিধানসভার অন্তর্গত আলিপুরে এসডি অফিস যেটা আলিপুরে, সেই আলিপুরে পর্যন্ত দুজন জেলা পরিষদ বিজেপি প্রার্থীর নমিনেশন জমা করাতে দেয়নি। এইখানে এই শহরের উপকণ্ঠে, মহানগরের উপকণ্ঠে এই গুন্ডাদের রাজত্বকে খতম করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ব্যবস্থা যেটা নিয়েছেন ঠিক আছে। আরেকটা পয়েন্ট শিক্ষা বন্ধু ভাইদের জন্য বলেছেন যে তারা আগামীকাল পর্যন্ত নমিনেশনটা কেবলমাত্র তারা করতে পারবেন। এত কিছুর পরেও বেশ কয়েক হাজার আসনে বিরোধীরা বা যারা ইচ্ছুক প্রার্থী দিতে পারেননি, কিন্তু যতটুকু প্রার্থী দেওয়া গেছে সেখানেই গণতন্ত্র রক্ষা করার লড়াই চলবে। আর যে আসনগুলোতে প্রার্থী দিতে দিলেন না মমতা ব্যানার্জি এবং তার বাহিনী, শুনে রাখুন আগামী লোকসভা নির্বাচনে ওই এলাকায় ওই প্রত্যেকটা বুথে আপনি মিনিমাম এক একটা বুথে 500 করে ভোটে হারবেন। আপনার শিক্ষা হয়নি, দুর্গাপুর কর্পোরেশনের ভোট লুট করেছিলেন, দুর্গাপুর পূর্ব পশ্চিম আজ পর্যন্ত আপনি জিততে পারেন না। আপনি যাদের আটকালেন আজকে ফলতাতে নমিনেশন করতে দেননি, ক্যানিং এক ক্যানিং দুয়ে নমিনেশন করতে দেননি, ভাঙড় একে নমিনেশন করতে দেননি, আপনি নানুর লাভপুর সিউড়ি টু নমিনেশন করতে দেননি, আপনি ইদাস কোতলপুর জয়পুর পাত্রসাহারে নমিনেশন করতে দেননি, আপনি সন্দেশখালী 1-2 হাড়োয়া মিনাখাতে নমিনেশন করতে দেননি, এমনকি কলকাতা হাইকোর্ট আজকে 12:30টার সময় যে 57 জন ক্যান্ডিডেটের নমিনেশনের জন্য বলা হয়েছিল তাদেরকে পুলিশ কট করে নিয়ে যাওয়ার কথা তাদেরকে বাধা দিয়েছে, তারা যেহেতু অন্য বেঞ্চের অর্ডারে গেছিলেন, এসপি বসিরহাটের এগেনস্টে এবং ডিজিপির এগেনস্টে কালকেই তারা কোর্টে যাবে, কোর্ট কন্টেম্প্ট করবে। যাদের হাইকোর্টের অর্ডার সত্য যেতে পারেনি, আমাদের নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে, হাড়োয়াতে মিনিমাম 10 জন ইঞ্জোর হয়েছে, ডায়মন্ড হারবারের ইঞ্জোররা খুব সিরিয়াস, তাদেরকে এনআরএসে ভর্তি করা হয়েছে। এবং এই যে বলগাহীন সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে পশ্চিমবাংলার ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে এ রায় ঐতিহাসিক, এবং আমরা আপামর পশ্চিমবঙ্গবাসী মনে করি এই রায়ের মধ্য দিয়ে লস অফ লাইফ, ভাইলেন্স এবং রেস্টোর অফ ডেমোক্রেসি এই তিনটে জিনিস পশ্চিমবাংলার লোক পাবে। একদিকে দেখা যাচ্ছে যে এরকম যখন মৃত্যু মিছিল চলছিল তখন রাজ্য সরকার বারবার কোর্টে যাচ্ছেন হচ্ছে যে সেন্টার কোর্ট সাক্ষাৎ হচ্ছিল, আজকে তো রাজ্য সরকারই মিউনিসিপাল সার্ভিস যে রিক্রুটমেন্ট স্ক্যাম তার জন্য ডিভিশন বেঞ্চে গিয়ে হেরেছে। রাজ্য সরকারের কাজই হচ্ছে চুরি দুর্নীতি ভোট লুট এটাকে রেকগনাইজ করা। এই জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকার আর তৃণমূল মিলে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট মিলে 350 কোটি টাকা খরচ হয়েছে, যার প্রায় 300 কোটি টাকা আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা। না না না, পুলিশ সতর্ক হবে না, পুলিশ সতর্ক হবে না, এখানে পুলিশ হচ্ছে নাম হচ্ছে মমতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বলে কিছু নেই,
এটার নাম মমতা পুলিশ। আমি নিজে সাফারার, লজ্জা ছেড়ে 17টা ট্রাফিক ভায়োলেশন কেস দিয়েছে আমাকে, 17,000 টাকা জমা দিতে হয়েছে গত এক বছরে। আপনি কি লেভেলের ছোট লোক পুলিশ আপনি ভাবতে পারবেন না। এই জন্যই গত 2 বছর বারে বারে হাইকোর্টের বেঞ্চ, সুপ্রিম কোর্ট সবাই পশ্চিমবঙ্গ পুলিশের উপরে অনাস্থা প্রকাশ করেছে। এই পুলিশ মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সেবাদান আর তোলাবাজি ছাড়ার কিচ্ছু জানে না। একটা রাজ্যে 9 জন আইপিএস অফিসার কোল স্ক্যাম যুক্ত, একটা রাজ্যে 5 জন আইপিএস এবং 50 জন ইন্সপেক্টর ক্যাটেল স্মাগলিং এর কেসের সঙ্গে যুক্ত, আপনি ভাবতে পারেন? লাইন দিয়ে আইপিএসরা মাঝে মাঝেই দিল্লিতে ইডির দপ্তরে যেতে হয়, সিবিআই দপ্তরে যেতে হয়, তাদের জিজ্ঞাসাবাদ করে। এই র্যাকেট একটা ভয়ঙ্কর র্যাকেট। পুলিশ আর তৃণমূলের ক্যাডার কোনো তফাত নেই, ও তৃণমূলের সঙ্গে মানুষ নেই, যে সংখ্যালঘুরা ওদের জিতিয়েছে 21 সালে তারাও নেই। আপনি দেখবেন চোপড়া এবং ভাঙড়ে আজকে যতজন গুলিবিদ্ধ হয়েছেন সে কোন দল আমি জানি না, তারা তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করে বেরিয়ে এসেছে। এই লোকগুলোই কিন্তু গত বিধানসভা ভোটে তারা কিন্তু প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, ঠিক মুর্শিদাবাদ, মালদা, অন্যান্য জায়গাতেও যাই হয়েছে। তাই তৃণমূলের সঙ্গে কোনো সমর্থক নেই পশ্চিমবাংলায়, একমাত্র পুলিশ করছে। এই পুলিশকে আমরা দেখেছি রামনবমী শোভাযাত্রা আক্রান্ত হওয়ার পরে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে শিবপুরের ইশরাতে, আমরা দেখেছি এই পুলিশকে। সংখ্যা আপনারা টিভিতে মাঝে মাঝেই বলেন অতিরিক্ত পুলিশ বাহিনী, র‍্যাব গেল, আজকে ভাঙড়ে যখন মুর্মুমু গুলিয়ার বোমা পড়ছে সমস্ত মেন স্ট্রিম চ্যানেলের লোকেদেরকে অ্যাডিশনাল এসপির নেতৃত্বে আটকে রাখা হয়েছে, আপনারাই তো ব্লকেট, আপনারা কি প্রশ্ন করবেন আমাদেরকে? গতকাল তো আপনার একাধিক মেন স্ট্রিম ইলেকট্রনিক চ্যানেলের রিপোর্টার সরাসরি ভাঙড় 2 নম্বর ব্লকে আক্রান্ত হয়েছে। অতএব পশ্চিমবঙ্গ পুলিশের উপরে শুধু ভারতীয় জনতা পার্টি নয়, বিরোধী রাজনৈতিক দলগুলি নয়, সাধারণ মানুষ সর্বোপরি বিচার ব্যবস্থার আস্থা নেই বলে শতাধিক মামলা সিবিআই হয়েছে। গতকালও রাজু ঝা মার্ডার কেস সিবিআইকে ট্রান্সফার করেছে, একাধিক 10টার বেশি বোম ব্লাস্টের এবং কনভার্সনের মামলা এনআই এর কাছে চলে গেছে। এটা আপনি ভারতবর্ষের কোনো জায়গায় দিতে পারেন, ও প্রায় ম্যাক্সিমাম কেসে এই জাজমেন্টগুলোর এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ন্যাচারালি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা ব্যানার্জি যে লেভেলে নামিয়ে দিয়েছেন, যে তার ক্রেডিবিলিটি যে জায়গায় নামিয়ে দিয়েছেন, ভাষায় প্রকাশ করা যাবে না। মুখ্যমন্ত্রী বলছে যা হচ্ছে